আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? তো আশা করি সবাই ভালো আছেন। তো আজকের যে প্রজেক্টটি সেটি হচ্ছে 5 ভোল্ট একটি পুরাতন মোবাইল চার্জার দিয়ে কিভাবে 9 ভোল্ট এবং 12 ভোল্ট আউটপুট পাওয়া যায় সেটি আপনাদের মাঝে দেখাবো। তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আবার অনুরোধ করা হলো। তো চার্জারটি খুলে নেওয়ার পর আমাদের যে এরকম একটি সার্কিট পাওয়া যাবে, তো সেই সার্কিটটি হচ্ছে আমাদের মেন। তো এই যে একটি জিনাই ডায়োড দেখতে পারতেছেন, এই জিনাই ডায়োডটি হচ্ছে আমাদের মেন। তো আমাদের সার্কিটে আর কোনো জায়গায় কোনো কাজ নেই, আমাদের এই জিনাই ডায়োডটি খুলে ফেলতে হবে। তো এই জিনাই ডায়োডটি হচ্ছে 5 ভোল্ট, তো যে কারণে আমরা আউটপুট ভোল্টেজ 5 ভোল্ট পেয়ে থাকি। তো প্রথমত আগে এই জিনাই ডায়োডটি আমরা একটি মাথা খুলে নিব। তো খোলার পর আমাদের যে কাজটি সেটি হচ্ছে আমরা এখানে প্রথমত আগে 9 ভোল্টের একটি জেনাই ডায়োড অ্যাড করব। তো অবশ্যই একটু মনোযোগ দিয়ে ভিডিওটি দেখবেন, অবশ্যই খেয়াল রাখবেন যে কোন টার্মিনালে মাইনাস এবং কোন টার্মিনালে প্লাস সংযুক্ত আছে। তো সেইভাবেই পুনরায় সংযুক্ত করলেই 9 ভোল্ট পাওয়া যাবে। তো আমরা প্রথমত যে একটি 9 ভোল্টের জিনাই ডায়োড লাগিয়ে নিয়েছি, তো এটি আমরা এখন সরাসরি একটি এসি কর্ডে লাইন দিব। এসি কর্ডে লাইন দেওয়ার পর আমরা এখানে একটি ভোল্ট মিটার দিয়ে এর ভোল্টেজটি পরিমাপ করব। তো অবশ্যই এটি রিয়েল একটি ভিডিও, এখানে কোনো ফেক ভিডিও আপলোড করা হয় না। আমরা 50 ভোল্টেজ সিলেক্ট করার পর এখানে আমরা ভোল্টেজটি চেক করব। দেখতে পারতেছেন আমাদের কিন্তু 10-এর কাছাকাছি গেছে, অথবা 1 দাগ ফাঁকা আছে। তো যেহেতু আমাদের 10-এর কাছাকাছি, তাহলে অবশ্যই আমাদের 9 ভোল্ট আউটপুট হইতেছে। তো এখন এটা আমরা খুলে নিব। খুলে নেওয়ার পর এখানে আমরা একটি 12 ভোল্টের জিনাই ডায়োড লাগাব। অবশ্যই কিন্তু 12 ভোল্ট হতে হবে। এই যে 12 ভোল্টের জিনাই ডায়োডটি এটি লাগিয়ে নিব। তো এটি আমরা একটি ডিজিটাল মিটার দিয়ে টেস্ট করব, যেহেতু একটা অ্যানালগ দিয়ে করেছি, তো এটি আমরা ডিজিটাল দিয়ে করব। তো এখন আমরা এটি লাইন দিব। আপনারা চাইলেও এটা তৈরি করে নিতে পারেন পাওয়ার সাপ্লাই হিসাবে, 9 ভোল্ট অথবা 12 ভোল্ট পাওয়ার সাপ্লাই যদি লাগে তো এভাবে করতে পারেন। তো এটা কিন্তু 100% পিওর একটি ভোল্ট, এখানে কোনো প্রকার সমস্যা নেই। এই যে 12 ভোল্ট একদম ফিক্সড একটি ভোল্ট, 13 সামথিং, কারণ 12 ভোল্ট ব্যাটারি চার্জের জন্য 13 সামথিং লাগে। তো চাইলে আপনারা কোনো টাকা পয়সা ছাড়াই তৈরি করে নিতে পারেন 9 ভোল্ট অথবা 12 ভোল্টের পাওয়ার সাপ্লাই। তো এখানে একদম সিম্পলভাবে দেখানো হয়েছে, তারপরেও না বুঝলে কমেন্টে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।